জাওয়ালের নামাজ কবে কখন পড়তে হয়? প্রিয় ভাই, জাওয়ালের নামাজ সম্পর্কে আমাদের মাঝে অনেকেই জানি না। আমরা তাহাজ্জুদ জানি, আমরা ইশরাক জানি, আমরা চাশতের নামাজ জানি, সালাতুল দোহা সম্পর্কে জানি, সালাতুল আওয়াবিন সম্পর্কে জানি, কিন্তু জাওয়ালের নামাজ সম্পর্কে আমরা অনেকেই জানি না। এমনকি আমি এর মাঝে দেখতেছিলাম একজন শায়খ, তিনি অত্যন্ত বড় মাপের একজন স্কলার, তিনি প্রশ্নোত্তর করতেছেন ঠিক আমার মতো করেই যে জাওয়ালের নামাজ সম্পর্কে, কিন্তু তিনি বললেন জাওয়ালের নামাজ এরকম কোনো নামাজ নাই। প্রিয় ভাই, বিষয়টি এমন নয়, জাওয়ালের নামাজ রয়েছে সূর্য মাথার উপর থেকে যখন পশ্চিম দিকে অল্প একটু হেলে যায়, অর্থাৎ জোহরের ওয়াক্ত যখন শুরু হয় ঠিক সাথে সাথে জাওয়ালের টাইম শুরু হয় এবং সাথে সাথে জাওয়ালের নামাজে দাঁড়িয়ে যেতে হয়। এটাই হচ্ছে জাওয়ালের নির্ধারিত সময়। আর জোহরের ওয়াক্ত যত সময় পর্যন্ত থাকে, কোনো কোনো স্কলার বলেছেন পুরো সময়টাই জাওয়ালের সময় থাকে, কেউ কেউ বলেছেন না, জোহরের নামাজের আগে সুন্নতের আগে চার রাকাত নামাজ পড়তে যত সময় লাগে এতটুকু সময় জাওয়ালের নামাজের সময়। আর এই জাওয়ালের নামাজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জাওয়ালের রক্তটা যখন শুরু হয় তখন পৃথিবীর যেখানে যখন এই রক্তটা শুরু হয় তখন ওই জায়গার আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, রহমত এবং বরকত নাজির হতে থাকে। এই নামাজটি যারা আদায় করেন তারা এই রহমত এবং বরকতের ভাগিদার হয়ে যান। আমরা সবাই চেষ্টা করব এই জাওয়ালের নামাজ আদায় করার জন্য।